विश्व परिचय नवम अध्याय आलोचना करब पाठ दुई आछे बांग्लादेशेर प्राकृतिक मानचित्र देखो एखाने एकटा मानचित्र देखो मानचित्रे गारो जो सबुज रंग गुलो देखानो हयेछे सेई रंग दिये बुझानो हयेछे समतल भूमि আর দেখো হলুদ রং বা কমলা রং দিয়ে বোঝানো হয়েছে যে উঁচু পাহাড় আমাদের প্রাকৃতিক মানচিত্রটা কি আমাদের হচ্ছে পাহাড় নদ নদী যে মানচিত্রে আছে সেটাই আমাদের প্রাকৃতিক মানচিত্র তাহলে আমরা এই মানচিত্রে কি দেখতে পাচ্ছি যে মানচিত্রে পাহাড় পর্বত দেখো আমাদের সবুজ হালকা সবুজ কমলা দিয়ে দেখানো হয়েছে কি পাহাড় পর্বত পাহাড় পর্বত আর নদ নদী বাংলাদেশ নদীর দেশ আমরা বলে থাকি বাংলাদেশ নদীর দেশ তাহলে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী আমাদের বাংলাদেশ কিন্তু নদীয় দেশ তাহলে যে মানচিত্রে কি বলা হয়েছে নদ নদী ও পাহাড় পর্বত দেখানো হয়েছে তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র তাহলে এই মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমতল ভূমি আছে নিচু পাহাড়ি এলাকা আছে এবং উঁচু পাহাড়ি এলাকা আছে সমতল ভূমিগুলো সবুজ রং দিয়ে করা হয়েছে হালকা সবুজ হালকা একটা একটা পেস্ট কালার আছে এটা হচ্ছে তোমার নিচু পাহাড়ি এলাকা এবং আছে কমলা রং উঁচু পাহাড়ি এলাকা আর আমাদের আছে নদ নদী তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলা হয় যে মানচিত্রে নদ নদী পাহাড় পর্বত দেখানো হয় তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র আমি আবার বলছি প্রাকৃতিক মানচিত্র কাকে বলা হয় যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখানো হয় তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু বইটা সামনে নিয়ে বসবে আজকে আমরা আমাদের প্রাকৃতিক মানচিত্র আছে হচ্ছে 52 পৃষ্ঠায় অবশ্যই বইটা সামনে নিয়ে বসবে তাহলে বুঝতে সুবিধা হবে আর আমরা এই মানচিত্রটা কিন্তু অবশ্যই আঁকানো শিখব প্র্যাকটিস করব কোথায় কোন পাহাড় আছে কোথায় কোন বিভাগে পাহাড় নেই দেখো আমরা এখান থেকে আজকে কি কি পড়ব প্রাকৃতিক মানচিত্র কাকে বলে তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে যে মানচিত্রে নদ নদী পাহাড় পর্বত দেখানো হয় তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র দেখো বাংলাদেশের আয়তন কত তাহলে কি আছে বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার আমি আবার বলছি বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার আর এর অধিকাংশই হচ্ছে সমতল ভূমি তাহলে আমাদের দেশের অধিকাংশ কি সমতল ভূমি দেখো এই সবুজ অংশগুলো সবই সমতল ভূমি আর দেখো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি কি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদই হচ্ছে প্রাকৃতিক গ্যাস এছাড়াও যে আরো কিছু খনিজ সম্পদ আছে দেখো কয়লা আছে সিলিকা বালু আছে চীনা মাটি আছে কঠিন শিলা আছে আমি তোমাদের কয়লা দেখাচ্ছি দেখো এই যে এগুলো হচ্ছে কয়লা এগুলো কি কয়লা যা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি আমাদের প্রধান খনিজ সম্পদ কি আমাদের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস তাহলে আমাদের প্রধান খনিজ সম্পদ কি প্রাকৃতিক গ্যাস যে আমরা জ্বালানির কাজে ব্যবহার করে থাকি সবাই আমরা কি করি বাসায় যে রান্না করি সেটা আমাদের প্রাকৃতিক গ্যাস এছাড়াও আমাদের আছে কয়লা আছে সিলিকা কঠিন শিলা
আগে চুনা পাথর এগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ আর আমাদের দেশে দেখো বড় বড় তিনটা পাহাড় আছে কি কি বরেন্দ্র ভূমি মধুপুর গড় আর লালমাই পাহাড় এই বরেন্দ্র ভূমি আছে কোথায় রাজশাহীতে মধুপুর গড় আছে ঢাকা বিভাগে লালমাই পাহাড় আছে চট্টগ্রাম বিভাগে এই লালমাই পাহাড়টা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা আর আমাদের কোন বিভাগে কোন পাহাড় নেই বা নিচু কোন পাহাড় নেই আমাদের আছে খুলনা ও বরিশাল বিভাগে কোন পাহাড় নেই তাহলে কোন বিভাগে কোন পাহাড় নেই খুলনা ও বরিশাল বিভাগে কোন পাহাড় নেই আমরা কি তাহলে প্রাকৃতিক মানচিত্র থেকে কিছু বুঝতে পেরেছি আমাদের যদি এই প্রশ্ন থেকে বা এই মানচিত্র থেকে কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আর এই ছোট প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবে হোমওয়ার্ক করবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ